এরকম লাগে না? অ্যান অফিস করে দে। দেখো তোমাদের প্রশ্নটা দেখা যাচ্ছে, হ্যাঁ তোমাদের প্রশ্নটা তোমরা এরকম পেয়েছিলা, ঠিক আছে। দেখো 1 নম্বর প্রশ্ন তোমাদের এমসিকিউ কি ছিল, হ্যাঁ, করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? দেখে নাও আনসারটা, করোনারি ধমনী কোথায় রক্ত সংবহন করে? যকৃতে, ফুসফুসে, বৃক্কে, হৃৎপিণ্ডে? তাহলে করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়, তাই না? আমাদের আছে যকৃতে, ফুসফুসে, বৃক্কে, হৃৎপিণ্ডে। তাহলে নিশ্চয় যকৃতে না, ফুসফুসে না, বৃক্কেও না, কোথায়? হৃৎপিণ্ডে। তাহলে দেখো অ্যান্সারটা হৃৎপিণ্ডে। তাহলে করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? হৃৎপিণ্ডে। চশমা আছে দিও, ওই যে আমার ওই ব্যাগের মধ্যে, দেখো ওই ব্যাগের মধ্যে, ওই যে ওই যে বড় ব্যাগের মধ্যে। তাহলে করোনারি ধমনী রক্ত সংবহন করে কোথায়? হৃৎপিণ্ডে। এরপর আছে স্মৃতিকোষ কোন ধরনের রক্ত কণিকা? আমরা 3 ধরনের রক্ত কণিকা জানি, লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা। আমরা এর মধ্যে আবার আমাদের যে রক্ত কণিকা গুলো আছে সেগুলোর আবার ভাগ আছে। হ্যাঁ, আমরা শ্বেত রক্ত কণিকার মধ্যে দেখেছি যে সেখানে আছে লিম্ফোসাইট, মনোসাইট, বেসোসাইট। হ্যাঁ, স্মৃতিকোষ কোন ধরনের রক্ত কণিকা? দেখো স্মৃতিকোষ কোন ধরনের রক্ত কণিকা? লিম্ফোসাইট। স্মৃতিকোষটা হলো লিম্ফোসাইট। তাহলে স্মৃতিকোষ কোন ধরনের রক্ত কণিকা? লিম্ফোসাইট। তাহলে আমরা স্মৃতিকোষ কোন ধরনের রক্ত কণিকা শিখলাম, স্মৃতিকোষ হলো লিম্ফোসাইট। এরপর আছে শ্বেত রক্ত কণিকার, শ্বেত রক্ত কণিকার কাজ কোনটি? এখানে দেখো আছে বিলিরুবিন উৎপন্ন, রক্ত সঞ্চালন, রক্তের সান্দ্রতা রক্ষা, হেপারিন উৎপন্ন। তাহলে আমরা শ্বেত রক্ত কণিকার 3টা কাজ দেখতে, 4টা কাজ দেখতে পাচ্ছি। এর মধ্যে কোনটা তার কাজ? কাজ হলো শ্বেত রক্ত কণিকার কাজ হেপারিন উৎপন্ন করা। শ্বেত রক্ত কণিকার কাজ হেপারিন উৎপন্ন করা। মানে পরীক্ষা যদি আসে শ্বেত রক্ত কণিকার কাজ কি, তাহলে আমরা লিখবো হেপারিন উৎপন্ন করা। কয়েকদিন আগে এখানে লেখা আছে যে একটা নিচের উদ্দীপকটি পড়ো, 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দাও। কয়েকদিন আগে মনিরা বেগমের হার্ট অ্যাটাক হয়েছিল, এখন তার কি হয়েছিল? হার্ট অ্যাটাক হয়েছিল। প্রশ্নে লেখা আছে মনিরা বেগমের কি হয়েছিল? শরীরে রক্ত প্রবাহ বেড়ে গিয়েছিল, শরীরের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল, হার্ট নষ্ট হয়ে গেছিল? হার্ট নষ্ট হয়ে গিয়েছিল না, অবশ্যই তার কি হয়েছিল? রক্ত প্রবাহে বাধাগ্রস্ত হয়েছিল, কারণ হার্ট অ্যাটাক হলে কি হয়, হলো রক্ত প্রবাহে বাধাগ্রস্ত হয়। তাহলে আমরা দেখছি মনিরা বেগমের হার্ট অ্যাটাক হয়েছিল, তার কি হয়েছে? রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। পরে প্রশ্ন, তার যে হার্ট অ্যাটাক হয়েছিল এই সমস্যা, তার রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল, এই সমস্যা তীব্র হলে কি হয়? পেটে ব্যথা হয়, গলা ব্যথা হয়? অবশ্যই না,
মুখে প্রচন্ড ব্যথা ও প্রচুর ঘাম হয়, চোখে ব্যথা হয়, অবশ্য বুকে প্রচন্ড ব্যথা ও প্রচুর ঘাম হয়। তারপর আমরা দেখে নিই, বুকে প্রচন্ড ব্যথা ও প্রচুর ঘাম হয়, তাহলে এ সমস্যা তীব্র হলে কি হয়? বুকে প্রচন্ড ব্যথা ও প্রচুর ঘাম হয়। ছয় নম্বর প্রশ্নে আছে, কোন পর্বে প্রাণীর সন্ধিযুক্ত পা থাকে? নিডারিয়া, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ইকানোডারমাটা। ৩৩১ বলতে পারবা কোন পর্বে প্রাণীর সন্ধিযুক্ত পা থাকে? ৩৩১ রাতুল, আর্থ্রোপোডা পর্বে প্রাণীর কি থাকে? সন্ধিযুক্ত পা থাকে, এই যে দেখো আর্থ্রোপোডা। এরপরে আছে, নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, অ্যানেলিডা, মোলাস্কা। তাহলে কোন পর্বের প্রাণীতে কি পাওয়া যায়? নেফ্রিডিয়া পাওয়া যায়। অ্যানেলিডা পর্বে প্রাণীতে কি পাওয়া যায়? নেফ্রিডিয়া পাওয়া যায়। নিচে দেখো আরেকটা আছে, নিচের উদ্দীপকটি পড়ো এবং 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। এটি স্থলচর প্রাণী অপরিণত অবস্থায় কোথায় থাকে? পানিতে থাকে। এটি স্থলচর প্রাণী অপরিণত অবস্থায় কোথায় থাকে? পানিতে থাকে। উদ্দীপকের প্রাণী কোন শ্রেণীভুক্ত? স্থলচর বলেছে, অপরিণত অবস্থায় পানিতে থাকে, মানে তার সে কি জলও থাকে স্থলেও থাকে, তাহলে কোন শ্রেণীভুক্ত? অবশ্যই অ্যাম্ফিবিয়াস শ্রেণীভুক্ত, কর্নিথিস না, অ্যাকটিনোপ্টেরিজিও না, কারণ এগুলো হলো মাছ। অ্যাম্ফিবিয়া হলো উভচর বা স্থলচর প্রাণী, রেপটিলিয়াও না। তাহলে আমরা দেখে নিই, এটা হলো অ্যাম্ফিবিয়া। তাহলে উদ্দীপকের প্রাণী কোন শ্রেণীভুক্ত? অ্যাম্ফিবিয়া। প্রাণীটি ডাঙ্গায় বসবাসের অভিযোজিত অঙ্গ কোনটি? সে যখন পানি থেকে উপরে চলে আসে, ডাঙ্গায় চলে আসে, তখন তার অভিযোজিত অঙ্গ হলো অবশ্যই গ্রন্থিময় ত্বক। এই যে দেখো, তাহলে প্রাণীটি ডাঙ্গায় বসবাসের অভিযোজিত অঙ্গ হলো গ্রন্থিময় ত্বক। তাহলে প্রাণীটি ডাঙ্গায় বসবাসের অভিযোজিত অঙ্গ হলো গ্রন্থিময় ত্বক। দশ নম্বর, কোনটি ঘাস ফড়িংয়ের স্ত্রী জননতন্ত্রের অংশ? ঘাস ফড়িংয়ের স্ত্রী জননতন্ত্রের অংশ, এটা একটু ভিতরে প্রশ্ন হয়ে গেছে। ক্ষেপণনালী, শুক্রনালী, শুক্রধানী, শুক্রথলি, এগুলো সবগুলোই থাকে পুরুষে, তাহলে স্ত্রী কোনটা হবে? হ্যাঁ, স্ত্রী হলো শুক্রধানী। তাহলে শুক্রথলি, শুক্রনালী এবং ক্ষেপণনালী, এগুলো থাকে পুরুষে।
পরের আমাদের যে প্রশ্ন সেখানে লেখা আছে ভেনাস আর্ট পাওয়া যায়, ভেনাস আর্ট পাওয়া যায় কোথায়? আমরা জানি যে আমাদের হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট, কিন্তু মাছের হৃৎপিণ্ড হলো 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। আমাদের হৃৎপিণ্ড আমরা জানি মানুষের ক্ষেত্রে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, কিন্তু মাছে শুধুমাত্র তারা কি করে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আর মাছের এই হৃৎপিণ্ড কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে, এজন্য এই হাড়টাকে বলা হয় ভেনাস আর্ট। তাহলে ভেনাস আর্ট পাওয়া যায় কোথায়? অবশ্যই মাছে। তাহলে ভেনাস আর্ট পাওয়া যায় কোথায়? মাছে। মাছে ভেনাস আর্ট পাওয়া যায় কোথায়? মাছে। সবচেয়ে শেষের প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন যদি আমরা একটু জেনে থাকি, বাংলাদেশে কোন নদীতে রুই মাছের প্রাকৃতিক প্রজনন হয়? বাংলাদেশে কোন নদীতে? হ্যাঁ, এখানে বুড়িগঙ্গা নদী আছে, সুরমা নদী আছে, হালদা নদী আছে, যমুনা নদী আছে। আসলে প্রাকৃতিক প্রজননের জন্য, এবং এই নদীটাকে বলা হয় মৎস্য খনি। হ্যাঁ, সবকিছুরই খনি আছে, স্বর্ণের খনি আছে, তারপরে আমরা হলো এই যে বিভিন্ন যে ধাতুগুলো আছে সেগুলো খনি দেখতে পাই, কিন্তু কয়লার খনি আমরা নাম শুনি, ইউরেনাম এগুলো খনি আমরা নাম শুনি। তো আমরা মাছের যে খনি সেটা হলো আমাদের বাংলাদেশে একটা মৎস্য খনি আছে, কোন নদীটাকে বলা হয়? হালদা নদী। এবং এই নদীটাকে বলা হয় রুই মাছের প্রাকৃতিক, এবং এখানে এই নদীতে রুই মাছের কি হয়, প্রাকৃতিক প্রজনন হয়। নদীটার নাম কি? হালদা নদী। এই নদীটা তোমরা চিটাগাংয়ে দেখতে পাবে। তাহলে আমরা এমসিকিউ গুলো আমরা দেখে নিলাম, 12টা এমসিকিউ এর অ্যান্সার আমরা দেখে নিলাম। এখন দেখো তোমাদের সিকিউ, ক বিভাগ থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে, আর যে কোনো বিভাগ থেকে 1টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে 1 নম্বর প্রশ্ন কি লেখা আছে? রুই বাংলাদেশের অন্যতম কি প্রধান কার্প জাতীয় মাছ, এবং রুই মাছের রক্ত সংবহন তন্ত্র কি বদ্ধ প্রকৃতির, স্বাদের কারণে রুই মাছের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। এখানে দেখো 1 নম্বরে তোমাদের সরাসরি প্রশ্ন দেওয়া আছে, চলে গেল একজন। ট্যাক্সন কি? এখানে দেওয়া আছে ট্যাক্সন কি? আমরা জানি যে শ্রেণী বিন্যাসের আমাদের কয়টা ধাপ আছে, কেউ বলতে পারবে? 60টা ধাপ আছে। শ্রেণী বিন্যাসের কয়টা ধাপ আছে? 60টা ধাপ আছে। সেই ধাপগুলো কি কি? জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। তাহলে আমরা যে এই যে আমাদের শ্রেণী বিন্যাস যে 60টা ধাপ আছে, যে জগৎ, বিভাগ, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি, এই যে প্রত্যেকটি ধাপের এক একটিকে বলা হয় ট্যাক্সন। তাহলে প্রত্যেকটি ধাপের এক একটিকে কি বলা হয়? ট্যাক্সন বলা হয়। এরপরে আছে সিলোম কি? হ্যাঁ, তোমাদের প্রথম পর্যায়ে থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, সিলোম কি? সিলোম আমরা এক কথায় যেটা বলতে পারি যে সিলোম একটা হলো গহ্বর, এবং এই যে সিলোম যে গহ্বর, এই গহ্বরটা কোথায় থাকে? এটা হলো থ্রিস্তরী প্রাণীর ভূমিয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর, মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিটা আবৃত থাকে, তাকে কি বলে? সিলোম বলে। এরপরে গ নম্বরের প্রশ্ন কি বলেছে, যে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র কেমন বদ্ধ প্রকৃতির, ব্যাখ্যা করো। আসলে সরি, তাহলে এখানে দেখো রুই মাছের আমরা যেটা বললাম যে রুই মাছের রক্ত সংবহন তন্ত্র কেমন বদ্ধ প্রকৃতির, এখানে যেটা লিখতে হবে আমরা লিখবো
যে উল্লেখিত উল্লেখিত কি এখানে বলেছে যে ব্যাখ্যা করো উল্লেখিত উল্লেখিত লাইনটি আমরা কোথা থেকে নিয়েছি? লুই বাসের রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে উল্লেখ করা হয়েছে, এই কথাটা লিখলে আমরা একটা নাম্বার পেয়ে যাব, এবং তারপরে আমরা লুই বাসের যে রক্ত সংবহন তন্ত্র আছে পুরোটাই লিখে দিব, তাহলে আমরা পুরো ফুল মার্কস পেয়ে যাব। এবং এখানে দেখো যে লুই বাসের যে রক্ত সংবহন তন্ত্র আছে, এখানে কিন্তু আমরা আগে জেনে কিছুটা হলো আমাদের দেখো এমসিকিউ আমরা দেখেছিলাম যে লুই বাসের হার্টটাকে বলা হয় কি ভেনাস হার্ট। হ্যাঁ, এবং রুই মাছের যে রক্ত সংবহন তন্ত্র এটা কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, একটা হলো ধমনী তন্ত্র আর একটা হলো রুই মাছের শিরা তন্ত্র। আমরা এটা লিখে দিব, তারপরে হলো আমাদের প্রশ্নের অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে আছে অর্থনৈতিক উন্নয়নে রুই মাছ সংরক্ষণ অত্যন্ত জরুরি। আমরা এটা নিজেরাই লিখতে পারি এবং তোমাদের বইও দেওয়া আছে যে অর্থনৈতিক উন্নয়নে কিভাবে রুই মাছ আমাদের সহায়তা করে, কারণ আমরা কি করি, হ্যাঁ, আমাদের রুই মাছ আমরা কিভাবে সংরক্ষণ করি। আমরা জানি যে আমাদের যে যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা আমরা তো কি করি, আমরা আমিষ আমিষ জাতীয় খাবার মাছ থেকে আমরা আমিষ পাই, আর এই আমিষ পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, মাছ খেতে হয়। এবং আমরা যে কার্প জাতীয় যে মাছগুলো খাই, এই কার্প জাতীয় মাছগুলোর মধ্যে কিন্তু খুবই সুস্বাদু মাছ হলো রুই মাছ, এবং এই যে সবচেয়ে বড় কার্প জাতীয় মাছ হলো রুই মাছ। কার্প এই রুই মাছ আমরা কোথায় দেখতে পাই? আমরা আমাদের নদী নালা হাল বিল হাওর হাওর বাওর এবং পুকুরে এদেরকে পাওয়া যায়, এবং এই মাছ খেতে খুবই সুস্বাদু। আমরা এই জন্য এটা সংরক্ষণ আমাদের জন্য খুবই জরুরি, আমরা এইভাবে লিখে দিব। এবং এর প্রজনন ক্ষেত্র আমাদের সংরক্ষণ করতে হবে, কারণ আমাদের এই রুই মাছ আমরা তারপরে হলো এটা সংরক্ষণ করার জন্য আমাদের আরো কি আমাদের যাতে বিদেশ থেকে মাছ না নিয়ে আসতে হয়, যাতে আমাদের হলো ইকোনমিক্যাল অবস্থা ঠিক থাকে, এজন্য আমাদের এটাকে সংরক্ষণ করা আরো জরুরি, এভাবে এটা লিখতে হবে। তো আমরা 1 নম্বর প্রশ্ন জানলাম, এখন 2-এ চলে যাই। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে 2 নম্বর প্রশ্নে, যে কলেজের জীববিজ্ঞান গবেষণাগারে খিতা কৃমি, খিতা মানে চ্যাপ্টা কৃমি, কেঁচো, শামুক, রুই মাছ প্রভৃতি নমুনা প্রাণী দেখে আব্দুল্লাহ কি হলো, খুশি হলো। আচ্ছা এখন 1 নম্বরে ক নম্বরে আছে রূপান্তর কি, ক নম্বরে কি দেওয়া আছে যে রূপান্তর কি, এটা সরাসরি প্রশ্ন। আমরা রূপান্তর কি আমরা যদি এটা তোমাদের সরাসরি এটা নোট দেওয়া আছে, তোমরা সেখান থেকে লিখবে, তারপর আমি বলছি রূপান্তর কি। তাহলে আমরা কয়েকদিন আগে বলেছিলাম যে পতঙ্গের ভ্রূণ যখন কয়েকটি পতঙ্গের ভ্রূণ যখন কয়েকটি কি হয় তাহলে পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয়। তাহলে পতঙ্গের ভ্রূণ যখন কয়েকটি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয় তখন এ ধরনের রূপান্তর বা পরিস্ফুটনকে এ ধরনের ভ্রূণোত্তর পরিস্ফুটনকে রূপান্তর করে। তাহলে পতঙ্গের ভ্রূণ যখন কয়েকটি ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে কি হয় পূর্ণাঙ্গ দশা প্রাপ্ত হয় তখন এ ধরনের ভ্রূণোত্তর পরিস্ফুটনকে কি বলে, রূপান্তর বলে। রাতুল তুমি জেগে আছো? রাতুল জি ম্যাম, জি ম্যাম আছি ম্যাম। 331 চলে গেল কেন? তুমি কি প্রশ্ন দেখতে পাচ্ছ রাতুল স্ক্রিনে? জি ম্যাম। রাতুল
जी मैम। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, এরপরে আছে দ্বিতীয় প্রাণীর বৈজ্ঞানিক নাম সহ পর্বের বৈশিষ্ট্য লিখো। আমরা এখানে প্রথম প্রাণী দেখছি পিতাকৃমি, দ্বিতীয়টা হলো কেঁচো। কেঁচো হলো এর দ্বিতীয় প্রাণীটির নাম হলো কেঁচো, তার বৈজ্ঞানিক নাম হলো মেটাপিরিপোস্তোমা। কেঁচোর বৈজ্ঞানিক নাম হলো, সায়েন্টিফিক নেম হলো মেটাপিরিপোস্তোমা। তাহলে কেঁচোর বৈজ্ঞানিক নাম কি? মেটাপিরি প্রোস্তোমা। এর পর্ব, পর্ব না জানলে তো পর্বের বৈশিষ্ট্য লেখা যাবে না, তাহলে পর্বের নামটা আমার লিখতে হবে। পর্ব হলো, কেঁচো হলো অ্যানেলিডা পর্বের প্রাণী। কোন পর্বের প্রাণী? অ্যানেলিডা পর্বের প্রাণী। এবং কেঁচোর দেহে দেখবা যে কি আছে, খন্ডকায়ন আছে, হ্যাঁ, দাগ দাগ আছে, এই যে প্রকৃত খন্ডায়ন থাকে। এবং আংটির মতো আমরা যে রিং করি, এই রিং এর মতো অনেকগুলো খন্ডকগুলো, অনেকগুলো খন্ডক নিয়ে সে গঠিত, এবং প্রত্যেকটা খন্ডকে কি থাকে? নেফ্রিনিয়া নামক পেঁচানো নালিকা থাকে। প্রত্যেকটা খন্ডকে কি থাকে? নেফ্রিনিয়া নামক পেঁচানো নালিকা থাকে। আর এদের যে রক্ত সংবহন তন্ত্র সেটা হলো বদ্ধ প্রকৃতির। এদের রক্ত সংবহন তন্ত্র কেমন? বদ্ধ প্রকৃতির। তাহলে আমরা আমাদের যে দ্বিতীয় প্রাণীটি আছে, আমরা দ্বিতীয় প্রাণীটির নাম জানলাম হলো কি, মেসেজ দিচ্ছ রাতু তুমি? তাহলে আমরা যেটা দেখলাম যে অ্যানেলিডা, দুই নম্বর প্রশ্নে আমরা দ্বিতীয় প্রাণীর বৈজ্ঞানিক নাম সহ পর্বের বৈশিষ্ট্য লিখ। আমরা বৈজ্ঞানিক নাম দেখলাম কি, তার বৈজ্ঞানিক নাম হলো মেটাপিরিপোস্তোমা, পর্বের নাম হলো অ্যানেলিডা, এবং তার বৈশিষ্ট্য কি, তার দেহে প্রকৃত খন্ডায়ন অবস্থিত, এবং প্রত্যেকটা খন্ডকে কি আছে, নেফ্রিনিয়া নামক পেঁচানো নালিকা আছে, এবং রক্ত সংবহন তন্ত্র কেমন? বদ্ধ প্রকৃতি। রক্ত সংবহন তন্ত্র হলো বদ্ধ প্রকৃতির। দুই নাম্বার হয়ে গেল, দুইয়ের ক নাম্বার প্রশ্ন আমরা জানে ফেললাম। ঘ নাম্বার, পৃথিবীতে সর্বশেষ প্রাণীটি যে উপপর্বের অন্তর্গত তার শেষ তিনটি শ্রেণীর বৈশিষ্ট্য এবং উদাহরণ সহ বৈজ্ঞানিক নাম দাও। এটা একটু ভিতরের প্রশ্ন হয়ে গেছে। এটা কি, আমরা দেখলাম রুই মাছ, আমরা জানি যে রুই মাছ হলো কডাটা পর্বের প্রাণী, হ্যাঁ, তার উপপর্বের নাম হলো ভাটি ব্রাটা, তার উপপর্বের নাম হলো ভাটি ব্রাটা, এবং তার শেষ তিনটা শ্রেণী আমরা জানি যে ভাটি ব্রাটা নয়টা শ্রেণী আছে, সেই নয়টা শ্রেণী কি কি? কনডিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরি, সাতটা শ্রেণী আছে, সরি, সেই সাতটা শ্রেণী কি কি? কনডিকটিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপটেলিয়া, অ্যাবিস, ম্যামালিয়া। তাহলে শেষ তিনটা শ্রেণী হলো তার অ্যাম্ফিবিয়া, রেপটেলিয়া, সরি, অ্যাম্ফিবিয়া,
অ্যাবিস ম্যামালিয়া। তাহলে তার শেষ তিনটি শ্রেণী হলো কি, অ্যাম্ফিবিয়া, অ্যাবিস, ম্যামালিয়া। এই তিনটে শ্রেণীর কি করতে হবে, বৈশিষ্ট্য লিখতে হবে, এবং প্রত্যেকটা শ্রেণীর আবার উদাহরণ সহ তাদের বৈজ্ঞানিক নাম দিতে হবে উদাহরণের। তাহলে আমরা প্রথম জানলাম অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া হলো আমরা ব্যাঙ, আমরা কল্পনা করি। তাহলে ব্যাঙের বৈশিষ্ট্য কি, তাদের গ্রন্থিময় ত্বক, তারপরে তার উভচর প্রাণী, এবং তার অগ্রপদে চারটি এবং পশ্চাৎপদে পাঁচটি থাকে, নখরবিহীন আঙ্গুল থাকে, এবং হৃৎপিণ্ড তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। হ্যাঁ, আর সাইন্টিফিক নেম আমরা লিখতে পারি রানা কাইটিনাস। হ্যাঁ, তারপরে আমরা এরপরে আছে হলো আমাদের কি দ্বিতীয় পর্ব, দ্বিতীয় শ্রেণী হলো তার অ্যাভিস। অ্যাভিস মানে আমরা চিন্তা করব যে পাখি। অ্যাভিস মানে আমরা কি চিন্তা করব, পাখি। আর পাখি যে আছে, পাখির বৈশিষ্ট্য আমরা জানি যে পাখি কি করে উঠতে পারে, কিন্তু আমরা জানি তার হলো যে পা। হ্যাঁ, পাখি হচ্ছে তার অগ্রপদ দুটো ডানায় রূপান্তরিত হয়েছে। পাখির কি আছে, বায়ুথলি আছে, এই জন্য বায়ু আকাশে উঠতে পারে। তার দেহ কিসে আবৃত, পালকে আবৃত, তার চোয়াল ঠোঁটবিহীন চঞ্চুতে পরিণত হয়েছে। এগুলো হলো পাখির বৈশিষ্ট্য। এবং পাখির সাইন্টিফিক নেমে আমরা দিব আমাদের জাতীয় পাখি, যে দোয়েল পাখি আছে, তার সাইন্টিফিক নেম দিব কি, কপসিকাস সেলুলারিস, কপসিকাস সেলুলারিস। এরপর আছে ম্যামালিয়া। ম্যামালিয়া মানে আমি নিজে, আমার বৈশিষ্ট্য কি, আমরা হলো পরিণত স্ত্রী। আমরা সবাই মায়ের দুধ খেয়ে বড় হয়েছি, তো পরিণত স্ত্রী প্রাণীতে কার্যকর স্থান ও গ্রন্থি থাকে। আমাদের প্রজনন হয় যৌন প্রজনন। তারপরে হলো হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, চার প্রকোষ্ঠ বিশিষ্ট, এটা হলো ম্যামালিয়া। আর উদাহরণ হলো হোমো স্যাপিয়ান্স। উদাহরণ কি, হোমো স্যাপিয়ান্স। তাহলে আমরা তিন নাম্বারটা শেষ করল, দুই নাম্বারটা শেষ করলাম, এরপর তিন নাম্বারে আসবো। তিন নাম্বারে কি আছে, বক্ষগহ্বরে অবস্থিত পাম যন্ত্রটি দেহের বিভিন্ন অংশ থেকে ফিরে আসা রক্তকে সংগ্রহ করে পুনরায় সমগ্র দেহে প্রেরণ করে। এর জন্য অঙ্গটি প্রতিনিয়ত চক্রাকার পরিবর্তন সংঘটিত হয়। আমরা অঙ্গটার কি নাম জানি, রাতু তুমি তো একাই আছো, অঙ্গটার নাম জানো, নামটা কি? না না, অঙ্গটার নাম হলো হৃৎপিণ্ড। যাই হোক, ক নম্বরে দেওয়া আছে সিস্টল কি, সিস্টল হলো হৃৎপিণ্ডের সংকোচনকে বলে সিস্টল। হৃৎপিণ্ডের সংকোচনকে কি বলে, সিস্টল। হ্যাঁ, এখানে আরেকটা সংজ্ঞা শিখে নাও, অনেক সময় পরীক্ষা আসে, ডায়াস্টল কি, হৃৎপিণ্ডের প্রসারণকে বলে ডায়াস্টল। তাহলে হৃৎপিণ্ডের সংকোচনকে বলে সিস্টল, আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলে ডায়াস্টল। এরপর খ নাম্বার আছে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি ক্রিয়া কৌশল লিখ। তাহলে রক্ত সঞ্চালন, সঞ্চালন মানে হলো রক্ত জমাট বাঁধা। এখানে বলেছে যে রক্ত জমাট বাঁধা প্রক্রিয়াটি কি লিখবে, ক্রিয়া কৌশল লিখবে। তাহলে রক্ত জমাট বাঁধা প্রক্রিয়াটি ক্রিয়া কৌশল কি, রক্ত জমাট বাঁধা প্রক্রিয়াটি হলো ক্রিয়া কৌশল হলো কি, আমরা জানি যে রক্ত জমাট বাঁধতে আমাদের কে সাহায্য করে, অনেকগুলো আমাদের ফ্যাক্টর আছে, সে ফ্যাক্টরগুলো আমাদেরকে কি করে, সাহায্য করে। তাহলে রক্ত জমাট বাঁধতে আমাদের যে ফ্যাক্টরগুলো কাজ করে, মানে সাহায্য করে, সে ফ্যাক্টরগুলো কি কি, 13টা ফ্যাক্টর, তার মধ্যে 4টা প্রধান ফ্যাক্টর আছে, সেগুলো কি কি, আমরা জানি যে হলো ফাইব্রোজেন, ক্রোমিন, প্রথম বিন, আর একটা হলো ক্যালসিয়াম আয়ন।
এই ফ্যাক্টর গুলো, এই চারটা হলো, আর 13টা যে ফ্যাক্টর আছে তার মধ্যে এই চারটা ফ্যাক্টর হলো আমাদের প্রধান, আর বাকি ফ্যাক্টর গুলো তাকে কি করে সাহায্য করে। এবং আমাদের কোথাও যদি কোনো অংশ কেটে যায়, কেটে যাওয়ার ফলে সেখানে কি হয়, সেখানে তাড়াতাড়ি এই যেগুলো ক্রিয়া শুরু করে, যেমন টার্বিন জালক সেখানে কি করে একটা জালক তৈরি করে, তারপরে প্রোটিন মিল ক্রোমিন ক্যালসিয়াম আয়নটাকে সাহায্য করে, তারপরে কি হয়ে যায় রক্ত জমাট বাঁধে। তাহলে আমরা রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়াটা এটা জানলাম। এরপরে আছে যে হলো উল্লিখিত অঙ্গটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। এখানে বলা হয়েছে আমাদের 3 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, যে প্রাণীদের বক্ষগহ্বরে অবস্থিত পাম্প যন্ত্রটি বিভিন্ন অংশ থেকে ফিরে আসা রক্তকে সংগ্রহ করে পুনরায় কি করে সমগ্র দেহে প্রেরণ করে। এটা হলো আমাদের যে উদ্দীপক উল্লেখিত অঙ্গটি চিহ্নিত চিত্র অঙ্কন করো। তাহলে উদ্দীপকের উল্লেখিত অঙ্গটাই হলো হৃৎপিণ্ড। তাহলে আমাদের কি করতে হবে, হৃৎপিণ্ডের যে লম্বচ্ছেদের যে ছবিটা আছে ছবিটা এঁকে সেটা চিহ্নিত করে দিতে হবে। এরপর বলা হয়েছে এর জন্য অঙ্গটি প্রতিনিয়ত চক এর জন্য অঙ্গটি প্রতিনিয়ত চক্রাকার পরিবর্তন সংঘটিত হয়, কারণ সে সারা দেহে ঘুরে বেড়ায়, আবার চলে আসে, আবার ঘুরে বেড়ায়, তো এই জন্য বলা হয়েছে চক্রাকার। তাহলে উদ্দীপক উল্লেখিত শেষ বাক্যটি ব্যাখ্যা করো। এখানে যে চক্রাকার যে পরিবর্তনটা বলা হয়েছে এটা হলো তার যে কার্ডিয়াক চক্র আছে বা কার্ডিয়াক যে সাইকেল আছে এই চক্রটার কথা এখানে বলা হয়েছে। তাহলে দেখো আমরা আমরা আমাদের যে সিকিউ প্রশ্ন শেষ করলাম। আমি এমসিকিউটা আর একবার দেখাচ্ছি, কারণ এমসিকিউ প্রশ্ন যে কটা আছে খুবই ইম্পর্টেন্ট, এই জন্য তোমাকে আর একবার দেখাই, তোমার তাহলে সুবিধা হবে, রিভিশন হবে, তুমি উত্তর দিলে আরো ভালো হতো। করোনারি রক্ত সংবহন করে কোথায়? করোনারি ধমনি রক্ত সংবহন করে কোথায়? মাইকটা অন আছে না তোমার, কথা বলতে পারো না রাতুল, তোমার কি মাইকের প্রবলেম, স্পিকারের প্রবলেম? ওকে, তুমি দেখতে থাকো তাহলে। করোনারি ধমনি রক্ত সংবহন করে কোথায়? দেখো হৃৎপিণ্ডে, দেখো এই যে হৃৎপিণ্ড কোথায় সংবহন করে, করোনারি ধমনি হৃৎপিণ্ডে। খুব ভালো করে ধরে দেখে নাও, কারণ এই 12টা এমসিকিউ এর মধ্যে থেকে একটা এক্সামে তো দুটো তো আসবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এরপর স্মৃতিকোষ কোন ধরনের রক্ত কণিকা? স্মৃতিকোষ হলো লিম্ফোসাইট। দেখো স্মৃতিকোষ কি লিম্ফোসাইট ধরনের রক্ত কণিকা। তাহলে স্মৃতিকোষ কি লিম্ফোসাইট ধরনের রক্ত কণিকা, স্মৃতিকোষ কি লিম্ফোসাইট ধরনের রক্ত কণিকা। এরপর আছে শ্বেত রক্তকণিকার কাজ হলো, শ্বেত রক্তকণিকার কাজ কি আমরা জানি হ্যাপারিন উৎপন্ন করা। দেখো চার নম্বরে আছে কি নিজের উদ্দীপকটি পড়ো, 4 এবং 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। কয়েকদিন আগে মনিরা বেগমের কি হয়েছিল, হার্ট অ্যাটাক হয়েছিল, তাতে ওনার মনিরা বেগমের কি হয়েছিল, শরীরে রক্ত প্রবাহ কি হয়েছিল, বাধাগ্রস্ত হয়েছিল। কি হয়েছিল শরীরে মনিরা বেগমের, কি হয়েছিল শরীরের রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল, মনিরা বেগমের শরীরে কি হয়েছিল রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়েছিল। এই সমস্যা তীব্র হলে কি হয়, এই সমস্যা তীব্র হলে কি হয়,
ঘুটে প্রচন্ড ব্যথা এবং প্রচুর কি হয় ঘাম হয়। এই সমস্যা তীব্র হলে ঘুটে প্রচন্ড ব্যথা এবং প্রচুর কি হয় ঘাম হয়। কোন পর্বের প্রাণীর সন্ধিযুক্ত পা থাকে? কোন পর্বের প্রাণীর কি থাকে? সন্ধিযুক্ত পা থাকে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর কি থাকে? সন্ধিযুক্ত পা থাকে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর কি থাকে? সন্ধিযুক্ত পা থাকে। লেপ্টিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে? অ্যানেলিডা পর্বের প্রাণীতে। লেপ্টিডিয়া পাওয়া যায় অ্যানেলিডা পর্বের প্রাণীতে। মানে লেপ্টিডিয়া পাওয়া যায় কোথায়? অ্যানেলিডা পর্বের প্রাণীতে। একটা উদাহরণ দেখতে পাচ্ছ যে তেজস্কলজ প্রাণী অপরিণত অবস্থায় পানিতে থাকে। প্রাণী কোন শ্রেণীভুক্ত? কনট্রাক্টিস, অ্যাক্টিনোপ্টেরা, যে অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া? অবশ্যই অ্যাম্ফিবিয়া। তেজস্কলজ প্রাণীতে অপরিণত অবস্থায় কোথায় থাকে? পানিতে থাকে। এটার নাম হলো অ্যাম্ফিবিয়া। প্রাণীটি ডাঙ্গায় বসবাসের অভিযোজিত অঙ্গ কোনটি? অবশ্যই গ্রন্থিময় ত্বক। আর এই প্রাণীটির ডাঙ্গায় বসবাসের অভিযোজিত অঙ্গ হলো গ্রন্থিময় ত্বক। এরপর দেখো, কোনটি ঘাস করেনি স্ত্রী জননতন্ত্র? শুক্রধানী। মানে কেপণালী, শুক্রনালী, শুক্রথলি, এগুলো তার হলো পুরুষ জননতন্ত্র। ভেনা সার্ট পাওয়া যায় কোথায়? অবশ্যই মাছে। কোথায় ভেনা সার্ট পাওয়া যায়? মাছে। বাংলাদেশে কোন নদীতে দুই মাসে প্রাকৃতিক প্রজনন হয়? হালদা নদী। তাহলে আমরা কোশ্চেনের যে সলভ, যে দুজন ছিলাম, আমার বিশ্বাস তোমরা পারবে, কারণ আমি এমসিকিউটা দুইবার দেখালাম তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, তোমাদের দুইবার দেখালাম যে যাতে তোমরা ভালো করে কি করতে পারো, বুঝতে পারো। আর এই এমসিকিউ এবং এসিকিউ, এখান থেকে ফাইনালে অবশ্যই কোশ্চেন পাবে। সিকিউ থেকে দুটোও পেতে পারো, মানে এমন ভাবে কোশ্চেনটা করেছি। তো অবশ্যই তোমাদেরকে ভালো করে পড়তে হবে বাবা, পড়ার বিকল্প কিছু নাই। তুমি যতই পড়বে ততই ভুলবে, ততই শিখবে ততই জানবে। তো এই কথাটা আসলে যত পড়বে তত মনে থাকবে, যত পড়বে না তত ভুলে যাবে। হ্যাঁ, পড়ার পরে আবার ভুলে যাবে, কারণ সব যদি একসাথে মনে রাখতে যাও তাহলে কিন্তু খিচুড়ি, জগা খিচুড়ি হয়ে যাবে, ভুনা খিচুড়ি হয়ে যাবে। সেই জন্য অনেক সময় মনে হয় যে পড়ার সময় যে আমি সব ভুলে গেছি, কিন্তু আসলে তুমি কিছুই বলোনি, তোমার ব্রেনের সব সেভ আছে। তো এই জন্য তোমরা কি করবে, অবশ্যই পড়াশোনা করবে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো যেরকম খুব গুরুত্ব দিয়ে আমরা পড়ি, বায়োলজি খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। কিন্তু একটু যদি বায়োলজি গুরুত্ব দেয় তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে। বায়োলজি খুব কঠিন না, দেখতে মনে হয় অনেক কঠিন যে বায়োলজিতে অনেক পড়তে হবে, অনেক কিছু লিখতে হয়, কিন্তু না, আসলে ওগুলো সাবজেক্টকে অনেক সহজ। তো তোমরা একটু বেশি সময় দিবে, বিশেষ করে এখন তো পরীক্ষা কম, খুব শীঘ্রই হতে হবে, অন্তত 30 মিনিট
বায়োলজি সেকেন্ড পেপার পড়বে 30 মিনিট, হলো বায়োলজি ফার্স্ট পেপার পড়বে, তাহলে অ্যাভারেজে হয় 1 ঘন্টা। এই 1 ঘন্টার সময় বায়োলজিকে দিবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।